দেশের করোনা পরিসংখ্যান যেন প্রতিদিন নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে। মাঝখানে দুদিন দেশের দৈনিক করোনা পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিয়েছিল, দৈনিক আক্রান্ত নেমে এসেছিল 15,000-এর কাছাকাছি, কিন্তু বুধবার থেকে ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যাটা। বুধবার দৈনিক আক্রান্ত ছিল 20,000-এর ঘরে, বৃহস্পতিবার সকালে সেটা পেরিয়ে গেল 21,000-এ। সেই সঙ্গে দৈনিক পজিটিভিটি রেট এবং অ্যাক্টিভ কেস রীতিমতো চিন্তার। বৃহস্পতিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 21,566 জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে হাজার খানেক বেশি। দেশের মোট করোনা সংক্রমিত 4,38,25,000-এর কাছাকাছি। দৈনিক পজিটিভিটি রেটও আগের দিনের থেকে অনেকটাই বেড়ে হয়েছে 4.25%। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 45 জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,25,870 জন। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাক্টিভ কেস। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ক্রমশ কোভিড সংক্রমণ বৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্যকে সতর্ক করেছে। এই 9টি রাজ্য হল কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অসম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ। এই রাজ্যগুলিকে সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।